হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি শেয়ার করব একটা মিরর আর্ট, যেটা তোমরা সহজেই অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারো এবং সেটাকে তোমরা তোমাদের ঘরের যে কোনো ওয়ালে হ্যাঙ্গিং করতে পারো। এছাড়া তোমরা তোমাদের যদি ইনডোর গার্ডেন থাকে সেখানেও তোমরা সাজাতে পারো এবং তোমরা ছোট মিনি ড্রেসিং টেবিল হিসেবেও সেটাকে ব্যবহার করতে পারো। একটা মিররের অনেক রকম ফান্ডা। তো এই মিরর আর্টটা বানানোর জন্য আমি কিছু ফোম বেস এয়ার ড্রাই ক্লে নিয়েছি, তোমরা এটা অনলাইনে হামেশাই পেয়ে যাবে। আর এই ফোম বেস এয়ার ড্রাই ক্লে দিয়ে বানানো এমন কিছুই কঠিন না, হাতে নেবে সফট মাখনের মতো, দেখো কি সুন্দর টেক্সচার, গলে যাবে, ঠিক আছে, মানে মাখনের মতো, মোমের মতো গলে যাবে, তোমরা হাতে নিলেই বুঝতে পারবে। সেটাকে দিয়ে আমি ফ্লাওয়ার মোটিভের বেশ কিছু ফুল তৈরি করে মিররটাকে সাজিয়েছি। তোমরা চাইলে তোমরা আরও অনেক কিছু শেপ তোমরা দিতেই পারো। তো একদমই কঠিন না, তিনটে বানানোর জন্য, নানারকম শেপ করার জন্য টুলস থাকে, সেইগুলো দিয়ে তোমরা অনায়াসে তোমাদের মনপসন্দ যে কোনো DIY আর্ট তোমরা তোমাদের মিররের সাথে করতেই পারো। তো দেখো আমি ফ্লাওয়ার মোটিভের আর্টটা করেছি। তো কেমন লাগছে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আমি অনেক কষ্ট তোমাদের জন্য নানারকম নতুনত্ব নতুনত্ব বাগানের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, যাতে তোমাদেরকে আনন্দ দিতে পারি, তোমাদের মন ভালো হয়ে ওঠে এবং তোমরাও ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারো। সো দেখতে থাকো, এই যে এইভাবে আমি তৈরি করে ফেললাম সুন্দর একটা মিররের আর্ট। এটা হাফ করেছি, হাফ পোর্শনে ফ্লাওয়ার এক্ষুনি দেখতে পারবে সব তৈরি করেছি। দেখো হাতের মধ্যে তৈরি করে এগুলোকে আঠা দিয়ে মিররের মধ্যে বসিয়ে দেবো আমি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। তোমাদের সাহায্য ছাড়া আমি অচল, আমি বারবারই এই কথা বলি, ঠিক আছে। তো দেখতে থাকো, এই দেখো তৈরি আমার মিরর। আর একটা আর্ট বানিয়েছি, সেটাই ক্লে দিয়েই ছোট্ট একটা গণেশ। বাড়িতে বাচ্চারা থাকলে তোমরা তোমাদের বাচ্চাদের জন্য বা ভাই বোন থাকলে বানাতেই পারো। এই গণেশ চতুর্থী কালকেই সামনেই চলে আসছে, আমি এটা আমার ছেলের জন্য বানিয়েছি। তো দেখো কেমন হয়েছে, এই ক্লে দিয়েই বানিয়েছি, একদম সোজা। এই ক্লে ইউজ করেছি কী সোজা, তোমরা নিজেরা না হাতে ধরে করলে বুঝতে পারবে না। সো আজকের পর্যন্ত এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।